ভাগবতে দশম স্কন্ধে ষোড়শ অধ্যায় আমরা কালিয় দমন প্রসঙ্গটা একটু লম্বাই যেন হয়ে গেছে, তো কাহিনিটা যেটা আগে আগে আপনারা শুনলেন যে কালিয় নাগ ভগবান কৃষ্ণ তার মাথার উপরে দাঁড়িয়ে গেলেন, নৃত্য করতে শুরু করলেন, আর কালিয় প্রচণ্ড রেগে গেছে, শ্রীকৃষ্ণকে দমন করার চেষ্টা করছে, কিন্তু উল্টো নিজেই তার সমস্ত শক্তি ক্ষয় হয়ে গেল। তখন কালিয়ের বাড়ির যে মেয়েরা নাগপত্নী শব্দটা ব্যবহার করছেন, তারা এসে স্তুতি করতে শুরু করলো, যেটা আমরা এর আগের দিন করলাম, যেখানে আমরা ভাগবতের ব্যাখ্যা দেখলাম। বলছেন যে ভগবানের কোনো প্রিয় অপ্রিয় বলে কিছু নেই। ভগবান যখন কাউকে দণ্ড দেন, আমরা এমনি পপুলার গল্পতে পপুলার কাহিনীতে ওগুলো বলি ঠিকই দুষ্ট দমনের জন্যে, কিন্তু ভাগবত ভক্তিগ্রন্থ কখনোই ভগবানকে প্রিয় অপ্রিয়তে নিয়ে যাবে না। এখন প্রিয় অপ্রিয়তে কী হয়, যেমন ধরুন যে বিদেশি ধর্মগুলো রয়েছে, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, বিশেষ করে যহুদি ধর্ম আর ইসলাম, এখানে ভগবানের যে আজ্ঞা, ভগবান যে আদেশ করেছেন সেটাকে যদি পালন না করা হয় ওটা গরহিত পাপ। যেমন বললেন ভগবান অ্যাডাম আর ইভকে আপেল গাছের ফল খাবে না, কিন্তু তারা মানল না, তোকে স্বর্গ থেকে বার করে দিলেন। এটা অন্যভাবে কাহিনীটা আসে, যখন আল্লাহ ইবলিস বলেছিল, সে খুব ভক্তি করত, যখন মানুষকে তৈরি করে বলছেন ওর সামনে মাথা নত করো, ইবলিসের এত ভক্তি সে বলছে না আল্লাহ ছাড়া আমার কোথাও মাথা নত হবে না, ভগবান রেগে গেলেন কি যে ভগবানের আদেশ পালন হবে না, মানে সঙ্গে সঙ্গে তাকে সে শয়তান হয়ে গেল পরে। তো ইসলামের যে শয়তান সেটা হচ্ছে অতি ভক্তির জন্য এটা হয়ে গেল, কিন্তু হয়তো এটা ওনারা দেখেন ভক্তির এমন অহংকার তার যে ভগবান যাকে নিয়ে অহংকার তারই আদেশ পালন করছে না। হিন্দুদের এটা নেই, আমরা যদিও এটা প্রচলিত কথায় বলি শিষ্ট রক্ষণ দুষ্ট দমনের জন্য ভগবান, ভগবানের কাছে শিষ্ট দুষ্ট বলে কিছু হয় না। আর বলছে যে যদি দুষ্ট দমন হয় সেটাও হয় তার ভালোর জন্যে, ভগবান কখনো মন্দ করেন না, ডাক্তার কখনো কারো মন্দ করে না, সে যদি ছুরি চালায়, সে যদি ইঞ্জেকশন দেয় সেটাও হচ্ছে রুগীকে ভালো করার জন্যেই। এটা আমরা অনেক বিস্তারে এর আগের দিন আলোচনা করেছিলাম, আজকে আমরা আর ওটাকে ধরছি না। সেখানে বলছিলেন যে নাগপত্নীরা বলছেন যে কালিয়ে নিশ্চয়ই এর আগে জন্মে অনেক তপস্যা করেছিল যার জন্যে আপনার পদস্পর্শ পেয়েছে হে ভগবান। তো বলছেন যে 36-37 নম্বর শ্লোক আমরা করছি, ষোড়শ অধ্যায় দশম স্কন্ধের। বলছেন যে যারা ঠিক ঠিক ভক্ত, ভগবানের ভক্ত মানে আপনার ভক্ত, তারা তো কিছুই চায় না, সিদ্ধাই চায় না, নানা রকমের শক্তি ক্ষমতা চায় না, স্বর্গ চায় না, মুক্তিও চায় না, শুধু চায় আপনার ভক্তি। তো বলছেন যে তদেশ নাথাপ দুরাপ মন্যে তমো জনি ক্রোধবশো প্যহীশ। এই যে সাপ, এর ইয়নিটাই ভুল, এটা তমোগুণীর ইয়নিতের জন্ম, সাপ তমোগুণ, সেখানে জ্ঞানের অভাব আর ফলে এর ভেতরে ক্রোধ বড্ড বেশি, তমোগুণ, তমোগুণের স্বভাব হলো ক্রোধ। রজগুণেও ক্রোধ আছে, কিন্তু রজগুণের ক্রোধটা তাও একটু কোথাও একটা ওর বোধ থাকে যে জিনিসটা কী, কিন্তু তমোগুণই ক্রোধের উপরই দাঁড়িয়ে আছে। বলছে এই যে সাপ,
মানে যেখানে দেখবেন মানুষ খুব বেশি ক্রোধ করছে, বুঝতে হয় তমোগুণ আছে। ফলে কি হয়, তমোগুণের স্বভাব সত্ত্বগুণকে জোর করে ঢেকে দেয়, ভালোভাবে ঢেকে দেয়। ফলে মানুষ যখন রেগে যায়, সে শুভ অশুভ এই বিচারটা করতে পারে না, সৎ অসৎ এই বিচার করতে পারে না। ঠাকুর খুব সুন্দর বলছেন, মহাবীর হনুমান লঙ্কায় গিয়ে তিনি লঙ্কা পুড়িয়ে দেবেন, ক্রোধ, ক্রোধ মানে তমোগুণ, তমোগুণ মানে জ্ঞানের আবরণ হয়ে গেছে, জ্ঞানের আবরণ যখন হয়ে গেছে তিনি ভুলে গেছেন, সে আগুনে সীতামাই তিনিও পুড়ে যেতে পারেন। তো বলছেন যে এই এই যে আমাদের লোক কালিয়া তমোগুণে জন্ম, সর্পগুলো স্বভাবেই একটু বেশি ক্রোধ করে, তার সত্ত্বেও যখন আপনার কৃপায়ের উপরে পড়েছে, যেটা কি অন্য কেউ সহজে পেতে পারে না, তো এটা তো এতেই মোক্ষ হয়ে যাবে, ধন্য হয়ে গেলাম আমরা। আর 39, 40, 41, 42 এগুলো নাগপত্নীদের প্রার্থনা, এটা খুব নাম করা প্রার্থনাগুলো। নমস্তুভ্যম ভগবতে পুরুষায় মহাত্মনে ভূতাবাসায় ভূতায় পরায় পরমাত্মনে জ্ঞান বিজ্ঞান নিধে ব্রহ্মণে অনন্ত শক্তে অগুণায় অবিকারায় নমস্তে অপ্রাকৃতায় চ কালায় কালনাভায় কাল অবয়ব সাধক্ষে বিশ্বায় তদুপদৃষ্টে তৎকর্ত্রে বিশ্বহেতবে। এরকম করে নমো অনন্তায় সূক্ষ্মায় কূটস্থায় বিপশ্চিতে না অনাবদানুরাধায় বাচ্য বাচক শক্তে। এই পরপর পরপর এটা একটা স্তুতি রয়েছে এখানে, এটা খুব সুন্দর স্তুতি, আপনার 39 নম্বর থেকে শুরু করে 53 নম্বর পর্যন্ত চলে, আর নাহলে আরও সংক্ষেপে 48 অবধি। এখানে ভগবানের গুণের বর্ণনা করছেন, ভগবান কে, যে প্রশ্ন অনেক সময় আসে ভগবান কে, এটাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের মনে আসে, শাস্ত্র নানা রকমের ব্যাখ্যা করেন এটাকে। যদি একটা শব্দে আপনাকে বলে পরিভাষিত করতে ভগবান কে, এর একটাই পরিভাষা আছে, ভগবানকে একভাবেই ব্যাখ্যা করা যায়, ভগবান অনন্ত। এক শব্দে যদি বলতে হয় ভগবান কি, ভগবান কে, উত্তর হলো ভগবান অনন্ত। সেই সেই অনন্ত থেকে যখন আপনি বোঝার চেষ্টা করবেন সব কিছু, পরপর পরপর সব বেরিয়ে আসবে। কারণ অনন্ত মানে যে কোনো ভূত পদার্থ এটা কখনোই অনন্ত হতে পারে না, তার মানে ভগবান এই ভূত পদার্থ নয়, যে পদার্থগুলো যেগুলো আমরা দেখছি যে কোনো রূপে, স্থূল রূপ সূক্ষ্ম রূপে ভগবান তা নন, সেই না, ভগবান শুদ্ধ চৈতন্য। চৈতন্য মানেই তিনি শুদ্ধ, কারণ চৈতন্য কখনো অশুদ্ধ হয় না, আর তিনি অনন্ত, সেই জন্য তিনি তিনটে কালের পারে, ওয়া তিনটে কালেই আছেন। আমরা যখন সময়ের দৃষ্টিতে দেখি তখন তিনি তিনটে কালে আছেন, বাস্তবে তিনি তিনটে কালের পারে, কারণ সময় মেপে নেয়, ভগবান অনন্ত মাপা যাবে না। আপনি যেখানে যা কিছু দেখবেন, ভগবানকে যখন বলা হচ্ছে অনন্ত গুণ নিধান, অনন্ত গুণ এই অনন্ত থেকেই আসে। আমরা যেভাবেই ভগবানকে বর্ণনা করি দেখবেন এই সমস্ত গুণগুলো ওই একটি শব্দ থেকে বেরিয়ে চলে আসে, ভগবান অনন্ত। কিন্তু এতটুকুতে কাজ হয় না, আমরা সবাই জানি সত্য কথা বলতে হয়, ধর্মে আচরণ করতে হয়, সবাই জানে, বাচ্চা বয়স থেকেই জানে। এই জিনিসগুলোকে বোঝানোর জন্যে ঋষিরা বাল্মীকি রামায়ণের রচনা করলেন, মহাভারতের রচনা করলেন, কারণ আমাদের বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধি নয়, অত্যন্ত স্থূল বুদ্ধি। স্থূল বুদ্ধিকে যদি বোঝাতে হয় তার মাথায় ডান্ডা মারতে হয়,
ডান্ডা মারা মানে লম্বা চড়া কাহিনী। ঠিক তেমনি প্রার্থনা যখন করে, ভগবানকে নিয়ে যখন প্রার্থনা হবে, ভগবানের স্বরূপকে নিয়ে চিন্তন করা হয়, তখন ভগবান কি এই জিনিসটাকে হৃদয়ে বসাতে হয়। ভগবানের একটাই রূপ, তিনি অনন্ত, বাস, আর কিছু নেই। কিন্তু আমরা পারবো না, কারণ আমাদের বুদ্ধি প্রচণ্ড স্থূল। সেই জন্য আমাদের ধর্মগ্রন্থগুলো ঘুরে 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 অনেকভাবে এটাকে দেন, বলছে নমস্তুভ্যম ভগবতে পুরুষায় মহাত্মনে ভূতাবাসায় ভূতায় পরায় পরমাত্মনে। 39 নম্বরে একটা শ্লোক দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কী বলতে চাইছেন। বলছেন নাগপত্নীরা বলছে, আমরা প্রণাম করি আপনাকে, আপনি অনন্ত আর অচিন্ত ঐশ্বর্যের নিত্য নিধি আপনি। ভগবানের, ভগবান অনন্ত, সেই জন্য তার ঐশ্বর্য সেটাও অনন্ত হবে। তিনি ঐশ্বর্যবান, আমরা যে অর্থে মনে করি লোকে যেমন টাকা পয়সা এগুলো হয়, সেই অর্থে তিনি ঐশ্বর্যবান নন, তিনি ঐশ্বর্যের নিধি। সমস্ত ঐশ্বর্য ওখান থেকেই বেরিয়ে আসে। আর আশ্চর্য যেটা, ভগবান অনন্ত অথচ যত প্রাণী রয়েছে সবারই হৃদয়ে বাস করেন। যে বলছে না ভূতাবাসায়, অথচ তিনি সব কিছুর পারে। একদিকে তিনি সবারই হৃদয়ে বাস করছেন, সব জীবের মধ্যেই তিনি আছেন, অথচ তিনি এই সব কিছুর পারে। ভগবানকে যখন, যেমন স্বামীজি খণ্ডনভাব বন্ধন যখন বলছেন, বলছেন নির্গুণ গুণময়। ভগবান একদিকে নির্গুণ, অন্যদিকে তিনি গুণময়। সমস্ত যে যত গুণ হতে পারে তার ভেতরে রয়েছে। ভগবানকে যখন বোঝানো হয়, এই এই একটা জিনিস যদি আপনি মনে রাখেন, তখন শাস্ত্রের অনেক কিছু বুঝতে সুবিধে হয়ে যাবে। কি ভগবানের একটি পরিভাষা, ভগবান অনন্ত। যত প্রার্থনাগুলো আমরা জানি, যেমন ধরুন একটা খুব নাম করা, তমেব মাতা চ পিতা তমেব, এটা আপনিও করছেন, আপনার বাবাও করছে, আপনার ঠাকুরদাও করছে, কারণ ভগবান অনন্ত, সেই জন্য ভগবান সবারই বাবা। তো বলছেন যে আপনি সমস্ত যাবতীয় যা কিছু আছে সবকটার আপনি আশ্রয়, সব কিছুর ভেতরে আপনি আছেন, অথচ আপনি সব কিছুর পারে। আর জ্ঞান অভিজ্ঞান নিধেয়, যত রকমের জ্ঞান হতে পারে আর যত রকমের জ্ঞান সম্বন্ধী অনুভব হতে পারে, সব কটার আপনি হচ্ছেন নিধি। বলছেন আপনার মহিমা শক্তি সব অনন্ত, ভগবানের সব কিছুই অনন্ত, তার কোনো কিছু সীমিত নয়। আর আপনার যে স্বরূপ এটা দিব্য, কারণ দিব্য যদি না হয় তাহলে ওটা এই জগতের জিনিস হয়ে যাবে। জগতের জিনিস যদি হয়ে যায়, এই জগতে অনন্ত কিচ্ছু নেই, সব কিছু সীমিত। আমরা অনেক সময় যখন দুঃখে কষ্টে পড়ি আমরা বলি আমার দুঃখের আর শেষ নেই, না তা না, সবারই দুঃখের শেষ আছে, সুখেরও শেষ আছে, কারণ এই জগতে কোনো কিছু অনন্ত নয়, অনন্ত একমাত্র ভগবান, ভগবান বাদে কোনো কিচ্ছু অনন্ত নেই। দিয়ে বলছেন যে এই যে প্রকৃতি, সমস্ত ভূত পদার্থ মিলিয়ে যেটা, সেটা হলো প্রকৃতি। প্রকৃতি নিজে শান্ত থাকে, কিন্তু ভগবানের এমন একটা শক্তি যেটা কাল হয়ে সময় হয়ে তার মধ্যে শোভন সৃষ্টি করে, সেখান থেকে সৃষ্টি এগিয়ে যায়, সেই কাল আপনি, টাইম যেটা ভগবান। আমাদের 11 অধ্যায় গীতাতেও ভগবান বলছেন কালো হম লোকশয় কৃত প্রবৃদ্ধ, আমি কাল, আমি ওখানে কাল বলতে মহাকাল যে মৃত্যু সেই অর্থেও বলছেন, কিন্তু কাল এটাও ভগবান নিজে। আর বলছেন কাল শক্তির আশ্রয়, আবার
এই যে কাল তার যতগুলো অবয়ব আমরা যেমন জানি সেকেন্ড মিনিট ঘন্টা এই সব কিছু সাক্ষী আপনি একদিকে আপনি ওইটা আবার আপনি ওইটার সাক্ষী সময় সমস্ত সব কিছুকে মেপে নেয় সেই সময়টা আপনি নিজে অথচ তার যতগুলো অবয়ব সেটার সাক্ষী আপনি এগুলো কি হয় অনেক সময় শুনতে আপনার মনে হবে কি সুন্দর কবিতা নিন্দার দৃষ্টিতে যদি দেখেন বলবেন বলবে কন্ট্রাডিকশন না এটা কবিতাও না কন্ট্রাডিকশনও না এটা উচ্চ চিন্তাও না এটা একটা সত্যকে দিচ্ছে কারণ এই সত্যটা ভগবান যে অনন্ত এটা ধারণা করা খুব কঠিন নানানভাবে এটা আমাদের সামনে নিয়ে আসছেন সেজন্যে এরকম করে 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 বলছেন যে চুয়াল্লিশ নম্বরে নমঃ প্রমাণ মূলায় কবয়ে শাস্ত্রয়োনে প্রবৃত্তায় নিবৃত্তায় নিগমায় নমো নমঃ ওই একই ভাব বারবার বারবার আসছে আবার পরে পরে আসবে আমরা ওটাকে আলোচনা করব বলছেন যত রকমের প্রমাণ আছে এই জগতে সবকটার মূলে আপনি প্রমাণ মানে হয় যে জিনিসটাকে নিয়ে মাপা হয় যে জিনিসটাকে দিয়ে সত্য সিদ্ধ হয় যেমন দোকানে যখন কোনো কিছু কিনতে যান ওরা তখন আগেকার দিনে একটা ওজন রাখত স্ট্যান্ডার্ড এক কিলো দু কিলো পাঁচ কিলো জিনিসটাকে মাপার জন্যে ওটাকে রেখে বলবে এই দেখুন স্ট্যান্ডার্ড বা যখন কোনো একটা কাপড় কিনতে যাচ্ছেন জমির মাপ যখন হয় প্রমাণ মাপ প্রমাণ আর মাপ একই ধাতু থেকে আসে যা সাহেবের কাছে যখন যায় প্রমাণ কি মানে এই যে সত্যটাকে মাপবো এর মাপদণ্ডটা কি আমরা যখন এই জগতে কোনো কিছু সত্যকে মাপি তাকে মাপার বিভিন্ন উপায় আছে তার মধ্যে একটা খুব যে নাম করা উপায় সেটা হলো আমাদের ইন্দ্রিয় জ্ঞান প্রত্যক্ষ বলে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ আদি আমরা যখন কোনো কিছু দেখছি আমাদের কাছে এটা সত্য কোনো জিনিসকে জানার জন্যে পঞ্চ ইন্দ্রিয়কে অত্যন্ত সম্মান দেওয়া হয় তার সঙ্গে যুক্তিতর্ক যুক্তিতর্কগুলো যখন এই ইন্দ্রিয় জ্ঞানকে মনের সাহায্য নিয়ে একটা অ্যাবস্ট্রাকশন করে নেওয়া হয় অ্যাবস্ট্রাকশন মানে একটা সরাসরি আপনি জানেন না কিন্তু অপ্রত্যক্ষভাবে ওইটাকে যখন যুক্তিতর্ক লাগিয়ে দেওয়া হয় সেটা দিয়েও জিনিসকে জানা হয় যেমন ম্যাথমেটিক্সে যখন ম্যাথমেটিক্স আপনি পড়েন সেখানে যুক্তিতর্ক লাগানো হয় কিন্তু বাস্তব জিনিসটা রয়েছে যেমন দুটি আম কটি আম চারটি আম সেখান থেকে এবার আস্তে আস্তে অ্যাবস্ট্রাকশনে নেমে যায় দুই আর দুই চার চারে চারে আট আস্তে আস্তে অ্যাবস্ট্রাকশনে যাচ্ছে সেই জন্য বাচ্চারা না এটা শিখতে পারে না বাচ্চারা কংক্রিট বুঝতে পারে অ্যাবস্ট্রাক্ট জিনিস পারে না আর আরেকটা প্রমাণ হলো যখন শাস্ত্র থেকে আসে তো বলছেন এই যে প্রমাণগুলো আছে যেটা দিয়ে মানুষ জগৎকে জানে যেটা দিয়ে মানুষ জানে জগৎ কি সত্য জগতে কি সত্য এগুলোর মূলে আপনি আপনি আছেন বলেই এই সমস্ত প্রমাণ সত্য ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু জানি এই ইন্দ্রিয়গুলোর পিছনে ভগবান আছেন সেজন্যে ইন্দ্রিয় জ্ঞান সত্য যুক্তিতর্কের পেছনে আমাদের বুদ্ধি রয়েছে এই বুদ্ধির পেছনে ভগবান তাই যুক্তিতর্ক দিয়ে যে জিনিসগুলো জানা যায় সেগুলো ঠিক এটাও প্রমাণ শ্রুতি বাক্যগুলো শাস্ত্রের কথাগুলো যেগুলো আমরা জানি এটার পেছনেও ভগবান আছেন তো এটাই বলছেন যে প্রমাণ দিয়ে যা কিছু জানা যায় হে প্রভু তার পেছনে আপনি আছেন তো বলছেন যে আপনি স্বতঃ সিদ্ধ আর সমস্ত শাস্ত্র আপনা থেকেই বেরিয়েছেন তাহলে শাস্ত্র কেন সত্য এগুলো না কি আমি আমার মতো বলে যাচ্ছি ঠিকই জানি না আপনারা কতটা বুঝছেন না বুঝছেন কিন্তু শুনতে 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 না একটা ধারণা হয় এই শাস্ত্র কেন সত্য আপ
আপনারা যদি আমাদের এই টক্সগুলো খুব মন দিয়ে যদি শুনে থাকেন বা আমার যে বই লিভিং হিন্দুইজম ওয়া দ্য হিন্দু ওয়ে যেটা বাংলা এখন হিন্দু ধর্মজীবন যদি পড়ে থাকেন দেখবেন একটা জিনিস বারবার বলা হয় যখন কোনো ঋষি ধ্যানের গভীরে চলে যান মন তখন শান্ত হয়ে যায় মন এমন শান্ত হয়ে যায় এমন শান্ত হয়ে যায় যে তখন ঈশ্বর ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরের জ্ঞান সমস্ত প্রত্যক্ষ হয় নরেন যখন ঠাকুরের কাছে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ পরে হলেন জিজ্ঞেস করছেন মশাই আপনি কি ঠাকুরকে দেখেছেন ঠাকুর বলছে হ্যাঁ দেখেছি তোমাকেও দেখাতে পারি ঠাকুর কিভাবে দেখলেন ঈশ্বরকে ও নরেনকে কিভাবে দেখালেন ঠাকুর যেটা দেখলেন এটাকে বলে স্বতঃ সিদ্ধ এই যে আপনি আছেন আপনি আছেন এটার কি প্রমাণ এটার একটাই প্রমাণ এটা স্বতঃ সিদ্ধ নিজেই সিদ্ধ স্বতঃ মানে নিজেতেই স্বতঃ সিদ্ধ এটার জন্য কোনো প্রমাণ লাগে না কারণ তিনিই সব জায়গায় আছেন তিনিই সব জায়গায় ছড়িয়ে আছেন হ্যাঁ ধ্যানের গভীরে এই জিনিসটাকে জানা যায় আর এই ভগবান থেকেই সমস্ত জ্ঞান বেরিয়েছে ঋষিরা দেখেন সেই জন্য বেদকে বলেন অপৌরুষেয় পুরুষ কোনো মানুষের বুদ্ধি থেকে এটা বেরোয়নি অপৌরুষেয় ভগবান থেকে বেরিয়েছে সেই জন্য এগুলো সত্য খুব সংক্ষেপে আমরা এটাকে আবার দেখি ধরুন আমাদের ভাগবত ভাগবতকে আমরা কেন মেনে নেব আপনাকে কোনো বাচ্চা জিজ্ঞেস করবে যে ভাগবত শুনতে কেন যাও আর শাস্ত্র কথা ভগবানের কথা কী প্রমাণ আছে ভাগবতের প্রমাণ মানে কী প্রমাণ যে এটা ঠিক কথা কী প্রমাণ যে এটা ভক্তি কথা উত্তর হলো এটা প্রমাণ এটা বেদের উপরে আধারিত এটা বেদের উপরে দাঁড়িয়ে আছে সেই জন্য এগুলো সত্য আচ্ছা বেদ যে সত্য তার কী প্রমাণ বললেন বেদের প্রমাণ হচ্ছে বেদ অপৌরুষেয় মানুষের রচনা না ভগবান থেকে বেরিয়েছে এই জায়গাতে দুটো কথা আসবে ভগবানের প্রমাণ কী ভগবান স্বতঃ সিদ্ধ আলো আছে তার প্রমাণ কী স্বতঃ সিদ্ধ এইটাকে কিন্তু যদি অন্যভাবে আপনি দেখেন ছেলে বলবে না আমি কিন্তু মানতে পাচ্ছি না এই যুক্তি তর্কগুলো ঠিকই না মানারই কথা কিন্তু যখন আপনি অন্যদিক থেকে যাবেন তখন কী হয় আমরা অনেকবার বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি যারা এই টক্সগুলো শুনছেন আশা করি এতদিনে ধারণা করতে পারবেন যে আমাদের শব্দগুলো যেগুলো আসে তিন প্রকার জন্ম নেয় একটা মনের চাঞ্চল্যের সৃষ্টি হয় এই যে আমি কথাগুলো বলে যাচ্ছি এগুলো মনের চাঞ্চল্য থেকে আসছে কিছু পড়েছি কিছু শুনেছি কিছু ভেবেছি মনের চাঞ্চল্য থেকে শব্দগুলো বেরোয় দ্বিতীয় শব্দগুলো মনের শান্তিতে বেরোয় যেগুলো কবিতা দর্শনের লেখা এগুলো বেরোয় মন যখন শান্ত হয়ে যায় খুব প্রশান্ত যখন হয়ে যায় এরপরে আরেকটি মনের অবস্থা হয় যখন মন নিশ্চল হয়ে যায় মনে কোনো বৃত্তি নেই মনে কোনো ধরনের কোনো চাঞ্চল্য নেই একটা পুকুরকে যদি আপনি কল্পনা করেন অনেকগুলো পাথর পড়ছে পুকুরে অনেকগুলো ঢেউ উঠছে এটা হলো আমাদের মনের সাধারণ অবস্থা এবার পাথর ফেলা বন্ধ হয়ে গেল হালকা বাতাস দিচ্ছে একটু একটু ঢেউ চলছে এই অবস্থা হলো মনের যখন তখন কবিতা বেরোয় বিজ্ঞান বেরোয় দর্শন বেরোয় আর একেবারে স্থির হয়ে গেল পুকুর এটা হলো ঋষিদের মনের অবস্থা তখন পুকুরের তলাটা দেখা যায় ওই অবস্থায় ঈশ্বরের জ্ঞান হয় যিনি ওই জ্ঞানটা পেয়েছেন যেমন ঠাকুর তখন তিনি ঠিক আধারকে বলছেন
আমি ঈশ্বরকে দেখেছি তোমাকেও দেখাতে পারি, যদি তুমি দেখতে চাও তোমাকেও আমি দেখিয়ে দেব। কারণ ঈশ্বর স্বতঃ সিদ্ধ। আমরা জন্ম জন্মান্তরে একটা গুফায় বাস করি, গুফাটা অন্ধকার গুফা, সেখানে একটু আপনি আলো জ্বালিয়ে দিচ্ছেন, আগুন জ্বালিয়ে একটু আলো, সেটা দিয়ে কাজ চলছে। এবার একজন খেটে খুঁটে খেটে খুঁটে কোনোভাবে গুফার মুখ থেকে বেরিয়ে চলে এলো বাইরে, আরে প্রকাশ, বাতাস, সব কিছু আছে জগতে, আমরা কেন এভাবে মরছি? এবার যদি ও ভেতর গিয়ে বলে ভাই কেন কষ্টে আছো চলো বাইরে যাই, তুমি বলে প্রমাণ কি? আরে সদা প্রমাণ, আমি দেখে এসেছি, তোমার কথা কিন্তু আমি মেনে নিতে পারছি না, আরে তুমি চলো একবার চলো, তো কথা আছে কখনো কেউ যদি রাজি হয়। অ্যালবে ক্যামু বলে ছিলেন একজন বড় লেখক ছিলেন, ওনার খুব নাম করা বই দ্য প্লেগ, তিনিও সেখানে এই উপমাটা নিয়েছেন, যেখানে এই ঠিক যেটা বর্ণনা করা হলো, তো বলছেন কদাচিত যদি কেউ রাজি হয়ে যায় বলবে আমি কিন্তু আপনার কথাকে বিশ্বাস করছি মানছি, কিন্তু খবর এসেছে এই রেশন দোকানে পাউরুটি দেওয়া হবে, এখন বড্ড কষ্ট বড্ড অভাব, পাউরুটিটা গিয়ে নিয়ে নিই তারপরে কিন্তু আমি আপনার সঙ্গে যাব। নরেন যখন শুনেছেন ঠাকুরের কথা তখনও কিন্তু তার অনেক রকমের সমস্যা, বাড়ির এটা আছে সেটা আছে এটা, নরেনও নিতে পারছে না। ঠাকুর এটা অন্যভাবে বলছেন যে শনি মঙ্গলবারে মরলে ভূত হয়, তো যেমনি কেউ দেখে অপঘাতে মৃত্যু হচ্ছে ভূতটা দৌড়ে গিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে দেখে যে না মরেনি, সে ধর্মড় করে উঠে গেল, ভূত আবার একা। যারা এই উচ্চ মানের যারা যোগী, এই উচ্চ মানের যারা ঋষি, যতই তিনি চেষ্টা করুন তারা একাই যান। কিছুদিন যখন চলে যায় তখন আমাদের মতো কয়েকটা আহম্মক ভক্ত জোটে, যখন এই আহম্মক ভক্তগুলো জোটে প্রথমে করবে কি, তার কথাগুলোকে সুন্দর করে বইতে বাঁধিয়ে দেবে, বইতে বাঁধিয়ে ওটাকে যে যত বড় ভক্ত সে বাঁধানিটা তত দামি হবে, সোনা দিয়ে বাঁধাবে, হীরে মুক্তা দিয়ে উপরে বাঁধিয়ে দেবে, আর বড় বড় মন্দির করবে। যখনই দেখবেন বড় বড় মন্দির হতে শুরু হয়েছে যে কোনো সম্প্রদায়ে, বুঝবেন এই সম্প্রদায়ের আর দেওয়ার কিছু নেই। কারণ যখন দেওয়ার থাকে যে কোনো ধর্ম সম্প্রদায়ে, যখন দেওয়ার থাকে ধর্ম প্রদান করে, যখন দেওয়া কম হয়ে যায় তখন শিক্ষা প্রদান করে বই মাধ্যমে, ওটাও যখন চলে যায় তখন বড় বড় মন্দির বানাতে শুরু করে। এই দেখবেন এই সৌদি আরবিয়ার টাকা পেয়ে চারিদিকে মসজিদ হয়েই যাচ্ছে, মসজিদ হয়েই যাচ্ছে, যে কোনো দামে কিনে নিচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে ধর্মে যে প্রাণটা ছিল ওটাও কোথাও শক্তিটা কমে যাচ্ছে, যে কোনো এটা 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 এই ধর্ম সেই ধর্ম না, যে কোনো ফিজিক্স, ফিজিক্স এত নাম করছে এত কিছু করছে, হ্যাঁ ইলেকট্রন প্রোটন নিউট্রন কত কী। হ্যাঁ গত প্রায় ষাট সত্তর বছরে একটি নতুন পার্টিকেল ফিজিস্টরা বার করতে পারেনি। ফিজিক্সে যে প্রথম ষাট বছর তাতে যা টাকা খরচ হয়েছে তার রিসার্চে, তার হাজার গুণ বেশি টাকা এখন খরচ হয়েছে এই কিছুদিনে, কিন্তু কোনো নতুন কিচ্ছু নেই। আর বড় বড় সাইক্লোট্রন বানিয়ে যাচ্ছে, বড় বড় মেশিন বানিয়ে যাচ্ছে, দেওয়ার কিছু নেই। সংস্কৃতে সেই একই জিনিস, দেওয়ার কিছু নেই, বড় বড় শব্দগুলো খালি বেরিয়ে আসছে, লম্বা লম্বা পুরো এক বাক্যের একটি শব্দ, যে দেখলে আপনি ভয় পেয়ে যাবেন, মা গো এটা কী, বুঝতে হয়
এই ভাষাটা শেষ এসে গেছে। যখন দেখবেন খুব সুন্দর করে একটা বাংলা ভাষাটা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে এমন শব্দগুলো বলছে যেটা আপনি উচ্চারণ করতে পারবেন না, বুঝবেন এই ভাষাটা এবার শেষ হতে চলেছে। প্রাণ হারিয়ে গেছে, প্রাণ যখন চলে যায় তখন এই জিনিসগুলো হয়। এইখানে আমরা এই যেগুলো আলোচনা করছিলাম এই জিনিসগুলো, এখানে কি হয় যেটা যে যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে এটা কি প্রমাণ, স্বতা প্রমাণ, লোকেরা মানতে চায় না, লোকেদের সেই বুদ্ধি নেই। আমাদের হিন্দুদের এখানে বা প্রত্যেক ধর্মে এটা করে, বাচ্চাদেরকে প্রথমেই বাচ্চাদের বুদ্ধি এখনো পাকেনি, প্রথম থেকে এত প্রশ্ন করতে দেওয়া যায় না, সেই জন্য ওনারা কয়েকটি খুব ভালো শব্দ নিয়ে এসেছেন, স্বতা সিদ্ধ। তুমি যদি দেখতে চাও সাধনা করো তুমি নিজেই দেখতে পারবে, আর তিনি যখন সত্য তার কথাও সত্য। যেমন কুরআন, আল্লাহকে প্রত্যক্ষ করলেন মুহাম্মদ আর তিনি যেগুলো করলেন কথাগুলো সেগুলো হয়ে গেল কুরআন। তাহলে কুরআন সত্য কেন? কারণ এটা আল্লাহ থেকে এসেছে। আল্লাহ কেন সত্য? মুহাম্মদ প্রত্যক্ষ করেছেন, মুহাম্মদ প্রত্যক্ষ করেছেন, আসলে তিনি স্বতঃ সিদ্ধ, ভগবান স্বতঃ সিদ্ধ, ভগবান থেকে যে বেদ বেরিয়েছে এটা স্বতঃ সিদ্ধ। এটাই এখানে বলছেন প্রভু আপনি স্বতঃ সিদ্ধ, আর এই যে বেদ এই শাস্ত্রগুলো যে প্রমাণ এটা এই জন্যে কারণ আপনার থেকে বেরিয়েছে। কিন্তু যদি আপনি লজিক্যালি দেখতে যান তাহলে যেটা আগে বলা হলো যে শান্ত মন, যেখানে মন একবারে শান্ত হয়ে যায়, মনটা যেন মনে পড়ে থেকে মরে পড়ে থেকে গেল, সেই অবস্থায় যে জ্ঞান এটাই ঈশ্বরীয় জ্ঞান। সেই জ্ঞানগুলোকে যখন যারা পেয়েছেন নিজের শিষ্য নিজের সন্তানকে যখন দিতে থাকেন সেটাই ধীরে ধীরে ধর্মগ্রন্থ হয়ে যায়, সেই জন্য এটা সত্য। মন থেকে যেগুলো বেরিয়েছে সেগুলোকে আমরা সত্য বলে মনে করিনি, কিন্তু শান্ত মন থেকে যেটা বেরিয়েছে সেটাকে মানতে চাই না, এর থেকে দুর্ভাগ্য আর কী হবে। তো তার সঙ্গে বলছেন যে জীবনে যে দুটি পথ, প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ, প্রবৃত্তি মার্গ হয় মানুষ যখন কাজ করে ঈশ্বরের দিকে যেতে চায়, নিবৃত্তি হচ্ছে মানুষ যখন সমস্ত ত্যাগ করে ঈশ্বরের দিকে যেতে চায়। বলছেন এই যে দুটি ধর্ম, সন্ন্যাস ধর্ম সংসার ধর্ম, এই দুটি সত্য কারণ এই দুটি বেদে আছে, বেদ সত্য কারণ বেদ আপনার থেকে বেরিয়েছে। নাগপত্নীরা এই প্রার্থনা করে যাচ্ছেন শ্রীকৃষ্ণকে, তো এইসব বলে প্রার্থনা আদি করে বলছেন যে 47 নম্বর শ্লোকে যে অব্যাকৃত বিহারায় সর্বব্যাকৃত সিদ্ধে ঋষিকেশ নমস্তে স্তু মুনে মৌন শীলিনে। যে দেখুন যে এই যে মূল প্রকৃতি এতে আপনি সবসময় রয়েছেন, আর স্থূল জগৎ সূক্ষ্ম জগৎ সব আপনার থেকেই বেরিয়েছে, কিন্তু আপনি নিজে হচ্ছেন মননশীল আত্মারাম। ভগবানের একটা নাম হচ্ছে আত্মারাম, তিনি নিজের মধ্যেই সন্তুষ্ট, কখনো কোনো কিছুতে জড়ান না। আর যেমন বুধ হয়ে যায় কেউ, ভগবান ঠিক সেইভাবে নিজের মধ্যেই রমণ করেন। তার সঙ্গে বলছেন আপনার স্বভাব কি মৌন, এটা স্বামীজিও কয়েকবার বলছেন যে সাইলেন্স ইজ নেম অফ গড, ভগবানের একটা নাম মৌন, সেই জন্যে মৌনের যখন মৌন হয় মানুষ তখনই ঈশ্বরকে জানতে পারে। বাণী যখন শান্ত হয়
মন যখন শান্ত হয়, সব কিছু যখন শান্ত হয়, তখন ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়। কারণ ঈশ্বরের স্বরূপই হলো মৌন, ভগবানের একটি নাম মৌন। তো বলছেন যে সেই মননশীল আত্মারাম যার স্বভাবই হচ্ছে মৌন, সেই ভগবানকে আমরা প্রণাম করি। সৃষ্টি তত্ত্বকে আরও ব্যাখ্যা করছেন 85-52 নম্বরে। সৃষ্টিতত্ত্ব নিয়ে যারা মন দিয়ে শুনছেন একটা বুঝুন, সৃষ্টিটা কেন হয়েছে কেউ জানে না, কারো জানা নেই। সবচেয়ে প্রচলিত যেটা আমাদের মধ্যে আছে সৃষ্টি কীভাবে হয়, ভগবান সৃষ্টি করেন। কীভাবে তিনি সৃষ্টি করেন, বিভিন্ন শাস্ত্র গ্রন্থে একটা কোনো ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু যদি আপনি একটু ভালো করে বিচার করে দেখেন, এই শাস্ত্র গ্রন্থগুলো আসলে বলতে চাইছে তাদের জানা নেই কীভাবে সৃষ্টি হলো। বাইবেলে যেমন আছে, ভগবান বলছে লেট দেয়ার বি লাইট এন্ড দেয়ার ওয়াজ লাইট, সৃষ্টি হোক সৃষ্টি হয়ে গেল। তো ব্যাখ্যাটা কোথায় হলো সৃষ্টির? আমরা জানি একটা সৃষ্টি যখন হয়, একটা কুমোর যখন চা ইয়ে করে, ঘর তৈরি করে, মাটি নিয়ে আসে, জল নিয়ে আসে, মাটি মাখে করে, চাকের উপর দিয়ে ঘোরায়, শুকোয়, আগুনে দেয়, ভগবান কোথায় কী করলো? কিছুই না, বললো লেট দেয়ার বি লাইট এন্ড দেয়ার ওয়াজ লাইট। কোথায় হলো সৃষ্টি তত্ত্ব? আসলে যখনই কোনো ধর্মগ্রন্থ বলে সৃষ্টিকে নিয়ে, যার মন যেমনটি আছে সে সেইভাবেই সৃষ্টি তত্ত্বকে দেখে। বৈজ্ঞানিকদের মন ইকুয়েশনে ভর্তি, ওরা ইকুয়েশন দিয়ে সে বিগ ব্যাং, ব্ল্যাক হোল কত কী, আজকে বলে 15 বিলিয়ন মানে 100 কোটি বছর আগে হয়েছিল, মানে 15 গুণ 100 কোটি বছর, কালকে বলবে 20 বিলিয়ন, কী বলে ওই হিসেবে যেখানে গিয়ে দাঁড়া, হঠাৎ বলে যে এই জায়গাটা হিসেব হয়ে গেছে না। ঠিক তেমনি যারা ভগবানকে মনে করেন, ভগবান সর্বশক্তিমান, তিনি বলেন ভগবান ইচ্ছা করলেন সৃষ্টি হয়ে গেল আর কি। আমাদের হিন্দুদের আমরা যখন বেদে দেখি, মোটামুটি দুই ধরনের শক্তির প্রক্রিয়া আছে। প্রথমটাকে বলা হয় নাস দিয়ে সুক্ত, নাসত আসিত নাসত আসিত বলে। সেখানে কিন্তু শেষের দিকে গিয়ে বলছেন বেদ, কে জানে সৃষ্টি কীভাবে হয়েছিল, সৃষ্টির সময় তো কেউই ছিল না, কী করে জানবে কীভাবে হলো। কিন্তু সেখানে বলছেন কীভাবে, এই যে এনার্জিগুলো যেটা রয়েছে, এনার্জি যখন এনার্জির উপরে চোট দেয়, সেখান থেকে ছোটো ছোটো পার্টিকলস তৈরি হয়। একটা বর্ণনা আছে যেটা পরে পরে সাংখ্য দর্শন, যোগ দর্শন, বেদান্ত এনারা নিলেন। ফিজিক্স যেটা বর্তমানে, এটা অনেকটা এই মতের কাছাকাছি। দ্বিতীয় মত হলো ভক্তির মত, যেখানে হলো ভগবান তিনিই সব কিছু হয়েছেন, এটা পুরুষ সুক্তম নামে, যাবতীয় যা কিছু আছে ভগবান নিজেই হয়েছেন। তাহলে ভগবানকে একটা কিছু তো করতে হবে, ভগবানের ইচ্ছাতেই হয়ে গেল, সেটাও আছে উপনিষদে, ওরকমও আছে, অনেকগুলো বর্ণনা আছে। তো হ্যাঁ বলে হ্যাঁ, ভগবানের কার্য সাধারণ কার্য তো হবে না, ওটাকে বলছেন যজ্ঞ। যজ্ঞ কীভাবে হয়, সেখানে তো কিছু নেই যজ্ঞ করে, হ্যাঁ ভগবান নিজেই, তিনিই আগুন, তিনিই সমিধা কাঠ, তিনিই যজ্ঞ করছেন। সেখান থেকে একটার পর একটা সৃষ্টি হতে শুরু হয়ে গেল। ভাগবত আদিতে এই দুটি যে ভাব, নাস দিয়ে সুক্ত থেকে আসে, পুরুষ সুক্ত থেকে আসে, এই দুটোকে ব্যালেন্স করে মিলিয়ে যেটা আসে, তো এখানে এটাই বর্ণনা করছেন কীরকম। কিন্তু অন্যদিকে ভগবান কখনো কিছু করতে পারেন না, কারণ কোনো কিছু করার জন্যে একটা ইচ্ছা দরকার হয়। আমি করব, একটা পাগল রাস্তায় যখন হাঁড়ি ভেঙে বেড়ায়, তারও মাথায় কিন্তু ওই ইচ্ছাটা আসে হাঁড়িটাকে ভাঙতে হবে। ইচ্ছা তখনই হয় যখন একটা অপূর্ণতার বোধ থাকে, এটা নেই এটা করতে হবে। একদম বাড়ি যখন করছেন, আমার বাড়ি নেই আমাকে বাড়ি করতে হবে, আমার জ্ঞান নেই আমাকে পড়াশোনা করতে হবে, অপূর্ণতার বোধ
যখন হয় তখনই মানুষের ইচ্ছা জাগে। ইচ্ছা যখন হয় ইচ্ছা পূর্তির জন্য কর্ম, ভগবান আপ্ত কাম, তার মধ্যে কোনো কামনা নেই, কেন তিনি সৃষ্টি করবেন, হতেই পারে না। অন্যদিকে সৃষ্টি আছে, চোখের সামনে দেখছি, আমার সামনে এই যে জগৎটা আছে এটাকে তো আমি সৃষ্টির রূপেই নেব, এটাই তো আমার কাছে সৃষ্টি। এখন এটা ঋষিদের মনেও বিরাট সমস্যা সৃষ্টি করে। ওনারা তখন এটাই বলেন, যেটা বাইবেলে যেটা বলছে, তার ইচ্ছা মাত্রেই সৃষ্টি হয়ে যায়। কিন্তু বেদে যে নাস দিয়ে সুক্ত পুরুষোক্তের কথা বলা হলো, এই সব কিছুকে মিলিয়ে বলেন এই ভগবান তিনি যেন পরা প্রকৃতি হয়ে যান, যেন অপরা প্রকৃতি হয়ে যান। অপরা প্রকৃতি মানে হলো জড় প্রকৃতি, পরা প্রকৃতি মানে চৈতন্য, দিয়ে এই দুটি এক অপরের সঙ্গে লেগে সংসারের সৃষ্টি হয়। অথচ ভগবান কিছু করেন না, কারণ আসলে সৃষ্টি বলতে একটা পরিষ্কার কোনো কিছুর সৃষ্টি বোঝায়, আসলে কিন্তু এভাবে নেই। যেমন আমরা যে অর্থে মনে করি এই কলম, এটার একটা জন্ম হয়েছে, একটা তারিখ আছে, একটা আকৃতি আছে, সংসার কিন্তু ঠিক সেইভাবে হয় না। কারণ যখন সমাধির গভীরে ঋষিরা যান তখন দেখেন সৃষ্টি বলে কিছু নেই, তখন দেখেন ঈশ্বরই রয়েছেন, ঈশ্বর ছাড়া আর কিছু নেই, যা কিছু আছে ঈশ্বরই সেটা হয়েছেন। দেখেন সেই শুদ্ধ চৈতন্য ছাড়া কিচ্ছু নেই। যেমন সমুদ্র, সমুদ্রের ঢেউ, ঢেউ হচ্ছে নাম রূপ। ঢেউ দেখলে আমরা সমুদ্র দেখতে পারি না, সমুদ্র দেখলে ঢেউ দেখা যায় না। আমরা এই নাম রূপ, নাম রূপ মানে ঢেউ, আমরা এই যে কলম এটা একটা রূপ, এর একটি নাম, আমরা এটাকে কলম বলছি, দিয়ে তারপরে আমরা অনেকগুলো বিশেষণ লাগিয়ে দিচ্ছি, ফলে এটাকে আমরা শুদ্ধ চৈতন্য রূপে দেখতে পারবো না, দেখতে পারছি না। এই ঋষিরা যারা ধ্যানের গভীরে যান, নাম রূপ দেখার তারা বন্ধ করে দেন, তারা শুদ্ধ চৈতন্যকে দেখেন। সেই জন্য বলছেন ভগবান সৃষ্টি করছেন, অথচ তিনি করছেন না, তিনি আধার, তিনি আধেয়, অথচ তিনি কোনো কিছুই না। এগুলো একটু বুঝতে প্রথমের দিকে একটু কঠিন লাগে ঠিকই, কিন্তু এতটাও কঠিন কিছু না। আমাদের এই কথা কাহিনী নিউজ পেপার টেলিভিশন দেখে দেখে মন এত স্থূল হয়ে গেছে যে সূক্ষ্ম জিনিসগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু এগুলো এতটাও কঠিন কিছু না। মূল বক্তব্য হলো ভগবান সত্য, আমাদের কাছে সংসার সত্য, এই দুটোর সম্পর্ক কি? বলছেন ভগবানই সৃষ্টি করেন, কিন্তু আসলে সৃষ্টি হয় না। তুমি যতক্ষণ সৃষ্টি দেখছো ততক্ষণই সৃষ্টি আছে, কারণ সমাধির গভীরে এটা দেখা যায় না। তার মানে এই যে সংসার, এটা ত্রিকালে সত্য নয়, এ নয় যে কালকেও ছিল, আজকেও আছে, কালকেও থাকবে, কোথাও একটা জন্ম হয়েছে। কোথায় থেকে জন্ম হয়েছে? তোমার মন থেকে জন্ম হয়েছে। এগুলো একটু একটু আমরা এগুলো অনেকবার আলোচনা করেছি, আবার পরে পরেও করব। তো নাগপত্নীরা শ্রীকৃষ্ণকে এভাবেই স্তুতি করলেন, ভগবান আপনি সেই। এইসব করে কালিয়া নাগ, ও তো বেহুশ ছিল, এখন একটু একটু হুশ আসছে, বলছেন ভয়ম খালাস হোৎপত্যা তামসা দীর্ঘমান্যবাহ, আমরা অত্যন্ত তামসিক লোক, আর অনেকদিন পরে আমরা বদলা নিই। সাপ, সাপের স্বভাব বলছে, সাপ যদি চোট খায় ছাড়বে না, পরে হলেও সে বদলা নেবে, আর আমরা প্রচণ্ড ক্রোধী, খুব সহজে আমরা রেগে যাই। তো বলছেন স্বভাব দুস্তেহ জনাথ লোকানাম যত সদগ্রহ, মানুষের পক্ষে নিজের স্বভাব ছাড়া সোজা না, আমরা কী করে স্বভাব ছেড়ে দেব? আমি সর্পযোনিতে জন্ম, ক্রোধ আমাদের স্বভাব, তমগুণ আমার স্বভাব, কী করে আমি ছেড়ে দেবো স্বভাব? রামচন্দ্র যখন
সমুদ্র পার করবেন, তো তিনি সমুদ্রকে বলছেন তুমি এসো না হলে বান মেরে শুকিয়ে দেব। সমুদ্র এসে পরিষ্কার করে বলল, আপনার ভয়ে আমি আপনাকে পথ দিতে পারবো না, এটা আমার ধর্ম, আমি পথ দিতে পারি না, আপনার ভয়ে আমি এটা করব না, তবে আমি আপনাকে একটা পথ বলে দিচ্ছি, আপনি সেতু বন্ধন করে নিতে পারেন, কিন্তু আপনার এটা এটা স্বভাব, নিজের স্বভাব কী করে ছেড়ে দেবে? স্বভাব মানে আপনি, আপনি মানে স্বভাব, স্বভাব মানে আপনি, কী করে ছেড়ে দেবে? সে বলছে ভগবানের ভয়ে আমি কী করে ছেড়ে দেবো, হে কৃষ্ণ তুমি আমাকে মারতে পারো কিন্তু আমি এই যোনিতে জন্ম নিয়েছি, আমি আমার স্বভাব কী করে ছেড়ে দেবো? সম্ভব না। সাপ যদি কেঁচো হয়ে যায় তা কিসের সাপ? তাহলে তো তাকে কেঁচোতেই কেঁচোই জন্মানো ছিল। এগুলো কী হয়, এগুলো খুব উচ্চ মানের যে আইডিয়াসগুলো একটু বুঝতে হয়। আর যদি কারো স্বভাব, স্বভাব বলতে আমরা ধরুন আমি এই সমর্পণানন্দ, আমরা স্বভাব বলতে মনে করি যে লোকে বলে যে আরে প্রচণ্ড কড়া লোক, রেগে যায়, এগুলো স্বভাব না। মানুষের আসল স্বভাব হলো সে শুদ্ধ চৈতন্য, ওটা কখনোই পাল্টাবে না। আমরা জোর করে কিছুক্ষণ পাল্টে দিচ্ছি কিন্তু ঘুরে 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 মানুষ সেই ওই যে শুদ্ধ স্বভাব, চৈতন্য স্বভাব সেটার দিকে যাচ্ছে। বা আরও নিচে যদি আসে বলছেন মানুষ মানে যার হুঁশ, আত্মসম্মানে যার হুঁশ। মানটা কি? আরে আপনি আত্মা, এটাই মান। যাই হোক, কালী এটাই বলছেন যে দিয়ে বলছেন যে হে ভগবান, এই যে নানান রকমের যে গুণ এই ভেদেই তো আপনার সৃষ্টি, তো আমার যে স্বভাব এগুলো আপনা থেকেই এসেছে, আপনার যে মায়া শক্তি এটাই সমস্ত স্বভাবকে জন্ম দেয়, এরপরে আপনি যা ভালো বোঝেন করুন। আমি বলতে যেটা বোঝায় আমার এতে কোনো দোষ নেই। তখন ভগবান কৃষ্ণ বলছেন ঠিক আছে, খুব সংক্ষেপে আমরা করি যে শোনো এক কাজ করো, আমি তো এখানে আছি আমার সখাদের সঙ্গে, এই জায়গাটাকে ছেড়ে তুমি সমুদ্রে চলে যাও। পরে একটা লম্বা কাহিনী বলবেন কীভাবে গরুড়ের সঙ্গে কালিয়ের একটা ঝগড়া, সেই জন্য কালিয়া এখানে এসে আছে, গরুড়ের উপরে অভিশাপ আছে, সে ওই দহতে আসতে পারবে না ইত্যাদি। আর তার সঙ্গে বলছেন যে আমি এখানে লীলা করেছি সেই জন্য এটা পুণ্যস্থান হয়ে গেল, যার জন্য দেখবেন বৃন্দাবনে এখনও এটাকে পুণ্যস্থান বলা হয়। তো এইসব বলে দিয়ে বলছেন যে যারা এই জিনিসটাকে পাঠ করবে পড়বে এদের যেন কোনোদিন সাপের ভয় না হয়। ভারতবর্ষে সাপ এটাকে বলে, ভারতকে বলে স্নেক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সর্বদর্শনে যত মানুষ মারা যায় ভারতে, সারা বিশ্বে কোথাও মরে না, আফ্রিকাতেও মরে না, নামই দিয়েছে স্নেক ক্যাপিটাল। তো মানুষের একটা সাপের ভয় ছিল। মহাভারতেও আস্তিক মুনির গল্প আসে যেখানে সর্পের ভয়। তো এই হলো কাহিনী যে কালিয়াকে দমন করলেন ভগবান, নাগপত্নীরা বর্ণনা করলেন ভগবানের, ওয়া ব্যাসদেব নাগপত্নীর মুখে ভগবানের বর্ণনা আমাদের সামনে দিলেন। সেখান থেকে কালিয়া নিজে সম্মান নিয়ে বলছে আমার এটা স্বভাব, আমার কিচ্ছু করার নেই। যাই হোক, এটা হলো ভগবান বলে তোমরা এখান থেকে বেরিয়ে যাও। এই এখানে কালিয়া দমন শেষ। এরপরে এখানে প্রলম্বাসুর বধ এই সেই সব রয়েছে, এগুলো এমন কিছু না, একই ধরনের কাহিনী, দাবানল এগুলো অনেকগুলো হলো। এরপরে আমরা এখান থেকে বলছেন ভগবান এখনও ছ বছরের, বর্ষা সেখান থেকে এবার ধীরে ধীরে বৃষ্টি শেষ এগোচ্ছে শরৎকালের দিকে। শ্রীকৃষ্ণ এবার প্রথম বাঁশি দিয়ে
বাঁশির উপরে সুর বাজাতে শুরু করেছেন। সেই সঙ্গীত শুনে ধীরে 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 বৃন্দাবনে যারা আছেন তাদের নিজের উপরে নিয়ন্ত্রণ হারাতে শুরু হয়। এটার নাম হচ্ছে বেণুগীত। এই বেণুগীত থেকে শুরু হয়, বেণুগীত এখান থেকে যাবে চিরহরণ, সেখান থেকে যায় রাসলীলা। এটা এখন ধীরে 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 ভক্তির গভীরে প্রবেশ করতে শুরু করলো। আমরা এটা পরে ধরবো।